দেখে আসলাম। সরি রে মামা, লেট করে ফেলেছি রে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আরে আঙ্কেল না, ও তো আমার ফ্রেন্ড। তুমি না ফোনে বললা মামা। আরে এটা তো দুষ্টামি করে বলছি, আমরা ফ্রেন্ড না, আমরা ফ্রেন্ড তো একজন আরেকজনকে মামা টামা বলে ডাকি, বুঝছো না? আমরা সেম ব্যাচ, একই সাথে এসএসসি পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, আমরা একসাথে পড়াশোনা করছি না, উই আর ব্যাচমেট, বুঝো নাই? আর ওর মাথা আগে থেকে একটু চুল কম, তো এই জন্য সবার মুরব্বি মনে করে। বয়স হিসেব করলে দেখা গেছে যে আমার থেকে আরও কয়েকদিনে ছোট হইতে পারে, বুঝছো? আর ওর প্রবলেমটা শুরু হয়েছে ক্লাস 9 থেকে না, ক্লাস 9 থেকে ওর প্রবলেমটা শুরু হয়েছে। কলেজ লাইফে তো ওরে সবাই খাকা খাকা বইলা ডাকতো, বুঝছো? পলিন প্লিজ চাপ নিস না। আর তোর কি এখানে কালকে থেকে অনেকগুলো চুল আছে, এগুলো কি আবার পড়ে গেছে নাকি? আর তুই এরকম বরাবর সানের নিচে কেন বসছোস? শোন, চুলেরও কিন্তু একটা অভিশাপ আছে, বুঝছো? যে আমরা সানের নিচে বসছোস, ওরা তো সব গরমে দাবড়াইতেছে, এলাকায় কেউ থাকবো না মাথার মধ্যে, এগুলো বুঝতে হবে। তুই থাকবি ইনডোরে, তুই আউটডোরে কি করস? নিজের টেক কেয়ারটা নিজে করতে হবে, নাহলে যা আছে এগুলো একটাও থাকবে না, বুঝছিস নাই? পলিন টেক কেয়ার করবি, বেশি বেশি করে চুলের টেক কেয়ার করতে হবে। আর আমার চুলটাও দেখ, খালি সামনে চলে আসে, কি যে একটা অবস্থা। এই তুমি কি খাবা বলো তো? না, আমি কিছু খাবো না, অ্যাকচুয়ালি বাসায় খালামুনি একা, তো আমার বাসায় যেতে হবে। হ্যাঁ, আমরা একসাথেই যাবো, আমি তোমার নামে দিয়ে আসবো না, সমস্যা নেই। না না, ইটস ওকে, আমি চলে যেতে পারবো, সমস্যা নেই। আজকে তাহলে উঠি, হ্যাঁ পরে দেখা হবে নে। আর তুমি আমাকে রাতে ফোন দিও। না, রাতে আর টাইম দিতে পারবো না, বুঝছো? রাতে আঙ্কেলের সাথে থাকতে হবে তো। বলি, আরে মজা করলাম, রাতে দুই ফ্রেন্ড মিলে একসাথে থাকবো, চিল করবো আমরা, বুঝছো? ওকে, দেন কালকে সকালে ফোন দিও, ওকে? ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, ওকে, টাটা টাটা, সাও মত ভালো থাকবে, ওকে, টেক কেয়ার, বাই। তুই তোর মেয়ে ফ্রেন্ডের সামনে আমারে কেন খোঁচাখুচি করছিস, এগুলো কোন ধরনের কথা? আরে কুল, কাম অন, চাপ নিস না, এমন করতেছিস কেন? শোন, এসব খোঁচাখুচি বাদ দে প্লিজ, আমার একটা সাজেশন দে। আমি না আর পারতাছি না, কীভাবে গজানো যায় একটা কিছু বাইর করবে এটা। আমি তো বিয়ের সাথেও তো করতে হইব, কোনো মেয়ে তো আমার লোকের ফ্রেন্ডশিপও করে না চুলের কারণে। দোস্ত, আমি একটা সলিউশন চিন্তা করছি, আমি চিন্তা করছি তোর এরপর থেকে যত সম্বন্ধ আসবে, যত পাত্রী দেখতে যাবে, আমি কোনোটার লোক আমি যাবো না। পাত্রী দেখতে যাবি, তোর মাথায় চুল নয়, আমার মাথায় ভরপুর চুল, পাত্রে আমার পছন্দ করে ফেলাইবো। তুই তো টেক কেয়ার করস না, আমি তো আমার নিজে ভরপুর টেক কেয়ার করছি, তাই না? আমার চুলগুলোও দেখ, খালি সামনে চলে আসি, কি যে একটা অবস্থা। টেনশন নিস না দোস্ত, একদম চাপ নিবি না, ঠিক আছে? ফাইন, তোরে আমার বিয়েতে থাকতে হইব না, কিন্তু তুই তো অ্যাটলিস্ট আমার চুলটা কীভাবে গজানো যায় এইটা তো বাইর করে দিবি, মানে একটা ট্রিটমেন্ট বা কোথায় গেলে কী হয়। আমি তো মাখামাখি কম করলাম না, কোনো লাভ হইতেছে না। আচ্ছা ঠিক আছে, ওটা দেখতেছি। আর তোরে বারবার বলছি না সূর্যের নিচে বসবি না, চুলের তো একটা অভিশাপ আছে, সূর্যের তাপে চুল গরম হয় তোর মাথাতে জায়গা, বুঝিস নাই? টেক কেয়ার করতে হবে, যে দেখ আমি কত টেক কেয়ার করি। আরে ব্যাটা, টেক কেয়ার করার লেগে তো গজাইতে হইব, আগে গজানোর ব্যবস্থাটা করে দে, একটা সাজেশন দে। দোস দিতেছি, দেখতেছি, রাত আলাপ করুন নাই, দেখতেছি, নিচে চল, খিদা লাগছে, খাই। তুই কী খাবি? খাই এনে খা, অর্ডার দে, এই যে নে, নিচে যাই দেবো কেন? তোর কি মাথা খারাপ? এনে কোনো মাইয়া সামগুলোকে দামি রেস্টুরেন্টে বসে হুদে এত টাকা বিল কেন দিব? নিচে যাবো, পুরি সিঙ্গার খাই আলামু, চল। মায়া থাকলে এনে বইতাম, বুঝিস নাই? কাম অন ডুড, চাপনেস কেন? ভাই কাটেন? কি কাটবো? চুল কাটেন ভাইয়া, ঠিকই আছে, কি কাটবে চুল ভাই? নাই তো, এই যে এগুলো এগুলো একটু সাইজ সাইজ করেন, সব আগা সেট আছে আপনার চুলটা। কাটেন না, কই ঠিক আছে, এই জায়গাটা একটা নতুন হেয়ার কাট দেন। বলেন বলস না কাটতে ভাই, একটু দেন না চুলটা, একটু বাড়ি বুড়ি দিয়ে দেন। কি কাটবো বলেন? আগাতে খালি কেচি দিয়ে একটু বাড়ি বুড়ি দিয়ে দেন না, তাই বলেন আগা কাটবো কি করে? মনে করেন ওনার গোড়া আছে, এটা ভাবে আপনি আগাটা কেটে দেন। এ দেখেন, এই যে আগাটি যেগুলো আছে না, খালি কেচি দিয়ে খালি ঠাসঠুস ঠাসঠুস করে বাড়ি দেন ভাইয়া। এই যে এখান থেকে দুটি স্টেপ দিয়ে দেন না, ভালো লাগবে না ভাই, যা আপনাকে লাগবে আচ্ছা দিয়ে দিচ্ছি। দিয়ে দেন ভাই, দিয়ে দেন, রাখেন, চুল কাটতে হবে না, খুলে খুলতে পারতেছে না, খুলেন না। এই আফরোজ। জি ভাইয়া।
আমার চুলের আগাটাতে একটু ব্রাউনি কালার করে দিও, ঠিক আছে? জি ভাই, করে দিই। তাহলে একটু ক্রেজি লাগবে, বুঝছো না? এর আগের বার যেটা দিছো না অরেঞ্জ কালার, ভালো ছিল এটা। এবার একটু সুপার ব্রাউনি করে দিও। ওকে, আর আমার চুলগুলো না দেখো, খালি সামনে চলে আসে। সামনে আসলে তুমি একটু ফু দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। ওকে, চিল 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 ভাবে কাটো, চাপ নিও না একদম, ঠিক আছে? ইয়েস, ভাই চুল পড়া কমে এরকম কোনো তেল আছে? চুল কি বেশি পড়ে না কম পড়ে ভাই? বেশি পড়ে ভাই। ভাই আপনি এই প্রোডাক্টটা ট্রাই করতে পারেন, এটা খুব ভালো প্রোডাক্ট। ভাই এটা তো মেয়েদের তেল। ভাই এটা ছেলে এবং মেয়ে দুইজন ইউজ করতে পারে, আপনি নিতে পারেন, এটা খুবই ভালো প্রোডাক্ট, খুব চলতেছে। ভাই সাইড এফেক্ট হইতে পারে? কোনো সাইড এফেক্ট নেই ভাই। ভাই তারপর অন্য কোনো ভালো তেল থাকলে একটু দেখান না ভাই। ভাই অন্য ভালো প্রোডাক্ট আছে, আপনার আমি দিচ্ছি। ভাই আপনি এইটা ট্রাই করতে পারেন, এটা সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট, ঠিক আছে? এটা খুবই ভালো হবে আপনার জন্য। ভাই আমার তাহলে এবার একটু শ্যাম্পু আর কন্ডিশনার দেন না, যেটাতে চুল পড়াটা থামবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই নেন ভাইয়া শ্যাম্পু আর কন্ডিশনার। অ্যান্টি হেয়ার ফল না ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই এমন কিছু আছে যেটাতে নতুন করে গজায়? কি গজাবো ভাই? চুল ভাই, চুল। আপনার যে চুল, দাঁড়ান ভাই, ভাই আপনি এইটা ট্রাই করতে পারেন ভাই। ভাই নতুন করে গজাবে তো না? ভাই আপনার যে মাথা, এই মাথায় উপরওয়ালা ফুনা দিলে চুল আর গজাবো না ভাই। তবে এই প্রোডাক্টটা যদি আপনি ইউজ করেন তাইলে এইখানে আর এইখানে একটু লোভে চুলে গজাতে পারে। খান মিয়া খান, এটি খান। ভাই প্রোডাক্টটা নেবেন না ভাই, আপনার প্রোডাক্ট আপনি দেন, আপনি গজান। ওই মিয়া আমার চুল দেখছেন, আমার যে ঘন চুল, আমার ঘন চুলের লগে আপনি ঘষা দিলেও আপনার চুল গজাইবো? কী সব টাকলা মাকলা সকালবেলায় মুডটা নষ্ট করে দিল, আবার প্রোডাক্টটা রাখেন তো। এই যে তোদেরকে এত করে বললাম আমার জুবাইরের জন্য একটা মেয়ে দেখ, এতগুলি মেয়ে দেখাইলাম, একটা বিয়েও হইতেছে না, মাথায় চুল নাই দেখা। আচ্ছা তোরা এত জায়গায় ঘুরিস, তোদের ডাইনামামে এত গার্লফ্রেন্ড, আমার ছেলের একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দেয় না, তাও যদি ওর একটা বিয়ে হয়, ও তো প্রেমই করে না, ওর তো কোনো গার্লফ্রেন্ডই নাই। আন্টি জাস্ট চিল আন্টি, আপনি এত চাপ কেন নিতেছেন? কোনো প্রবলেম নাই, ও বিয়ে করার জন্য পাগল হয়েছে আন্টি, সময় হইলে বিয়েটা হয়ে যাবে, জাস্ট রিল্যাক্স আন্টি। ও বাবা দেখ না, ওর একটা ডাক্তার দেখা না, ওর মাথায় যদি একটু চুল গজায়। আমি এত ডাক্তার দেখালাম, মাথায় একটু চুল গজালো না। আচ্ছা ওর যদি বিয়ে না হয়, ও যদি সুইসাইড করে ফেলে তাহলে কি হবে বল? সুইসাইড? হাউ ইজ ইট পসিবল আন্টি, ওকে আমরা খুব ভালো করে চিনি, সুইসাইড করার মতো ছেলেই না। আপনি শুধু শুধু টেনশন নিচ্ছেন আন্টি, কাম। মামা কি বাসা আছে? না ও তো বাসা নেই। তোরা এক কাজ কর না, তোরা ওর চুলের একটা ব্যবস্থা কর না, একটা ডাক্তার দেখা, আমি তো একটা ডাক্তার দেখালাম, কিন্তু ওর চুলের কোনো ব্যবস্থা করতে। সব হবে আন্টি সব হবে, মামা তো বাসায় নেই। না জুজু কি রুমে? এই জুজু কি রে জুজু কি, ওর নাম জাফরুল্লাহ জুবায়ের। ও ফান্টি, ওর যে বিয়ে হইতেছে না এটার জন্য কিন্তু খালি ওর মাথা চুল দেয় না আন্টি, ওর নামটাও কিন্তু একটা কারণ। আজকালকার মেয়েরা তো বাফারিং টাইম নেয় না, জাফরুল্লাহ জুবায়ের এত বড় নাম বলা যাবে না, শর্টকাট করে ফেলতে হবে জোজো। সরি আন্টি আমার চুলটা না অনেক তুষ্ট হয়ে গেছে, খালি সামনে চলে আসতেছে। জোজো, হেই জোজো, জোজো স্টেডিয়ামটা এভাবে হাতাইস না, গ্যালারি ভর্তি যা দর্শক আছে তারাও চলে যাবে। কিছুই তো নাই, যতটুকুই আছে এভাবে হাতানোর তো কোনো দরকার নেই। আই হ্যাভ এ ওয়ান সলিউশন। রাগ?
আমারে কোনো সলিউশন দিয়ে লাভ নাই। মানুষ আমারে প্রচুর সলিউশন দিছে, আমি প্রচুর ট্রাই করছি, কী না করছি চুল গজানোর জন্য বল আমারে। রান্নাবান্নার যত জিনিসপত্র আছে সব মাথার মধ্যে এটা হচ্ছে, আদা রসুন পেঁয়াজ ডিম কোনো কিছু বাকি নেই, একটা চুলও গজা নেই। আর মেডিসিনের কথা বলবি, কসমেটিক্সের কথা বলবি, কী বলবি তুই আমারে? এরকম কোনো শ্যাম্পু কন্ডিশনার তেল ফেল কোনো কিছু বাকি নেই, সব ট্রিটমেন্ট শেষ, চুল গজায় না। এমনকি একজন সলিউশন দিছে গরুর গোবর মাখতে হবে, আমি ওইটা মাখি নেই, আমি তো মানুষ, চুল ওড়ানোর জন্য গরুর গোবর মাখবো এটা সম্ভব? আমার কাছে মনে হতো ট্রাই করা উচিত ছিল, বাট মোর ইজ আই হ্যাভ ওয়ান সলিউশন। ওই গোবর মার্কা সলিউশনই তুমি দিবা আমি জানি, দাও। নো ওয়ে জোজো, আমি তোকে এরকম লেম মার্কা সলিউশন দিব না। আমার কাছে খুব ভালো একটা ডাক্তারের সাথে পরিচয় আছে, হোমিওপ্যাথির ডাক্তার, তার কাছে আমি তোকে নিয়ে যাব, নিয়ে গেলে সলিউশন হয়ে যাবে। হোমিওপ্যাথি আমি খাইছি, কাজ হয়নি, হ্যাঁ 5 দিন ওয়াশরুম বন্ধ হয়ে গেছিলো, যাইতে পারিনি। ওহ কাম অন জোজো, ভুয়া ডাক্তারের কাছে গেলেও তেমন হবেই, আমি তোকে যে ডাক্তারের কাছে নিয়ে যাব ওর সারা শরীর ভর্তি চুল, তুই বিশ্বাস করবি? ও আজকে আগা কাটে কালকে আবার চুল গজায়, পরশু দিন আগা কাটে এর পরের দিন আবার চুল গজায়। আমি জেলাস ফিল করে ওরে দেখে যে আমার মাথায় এত চুল হয় না কেন, পুরো বোন মানুষের মতো দেখতে। হ্যালো ব্রাদার। হ্যাঁ বলে ফেলুন, কি সমস্যা? আমি তো একটা পার্সোনাল প্রবলেম নিয়ে আসছি, আপনি যদি মাথাটা না ওঠান তাহলে তো আমি প্রবলেমের কথাটা বলতে পারছি না আপনাকে। এখানে সবাই পার্সোনাল সমস্যা নিয়েই আসে, আর এই বয়সে অনেক পুষ্টিকর খাবার খেতে হবে, যেমন শাকসবজি খেতে হবে, ছোট মাছ খেতে হবে, তা না হলে তো। আপনাদের বউ থাকবে না? কাম অন ব্রাদার, আই হ্যাভ লটস অফ গার্লফ্রেন্ড, আই ডোন্ট নিড এনি ওয়াইফ। ওয়াও, ইয়েস, প্রবলেমটা আমার ফ্রেন্ডের না, মানে আসলে হয়েছে কি ভাইয়া, আমার না গজাইতেছে না, মানে অনেকদিন ধরে অনেক কিছু ট্রাই করছি, সব কিছু দিতেছি কিন্তু কোনোভাবেই গজাইতেছে না। মানে এরকম কোনো কিছু যদি বলতেন যেটা দিলে নতুন করে চুল গজাবে তাহলে খুব ভালো হইতো ভাই। আপনার যা বয়স, এই বয়সে তো আর গজানোর সম্ভাবনা নেই। আপনি একটা কাজ করতে পারেন, আপনি হেয়ার প্ল্যান করতে পারেন, এটা করলে আপনার জন্য খুব উপকার হবে। না না ভাইয়া, ওইটাতে ঝামেলা আছে ভাইয়া, আমি শুনছি ওইটার থেকে সাইড এফেক্ট হয়, সাইড এফেক্ট হওয়ার পরে এমনও হয় মানুষের ক্যান্সার হয়ে যায়, প্লিজ ওইটা না করি। আর আমার শরীরে তো এমন কোনো চুলও নাই, কোত্থেকে নিয়ে আমি এখানে লাগাবো বলেন? আপনি অন্য কোনো সোর্স থেকেও চুল নিতে পারেন। বাবা, নো ওয়ে জোজো, আই লাভ মাই হেয়ার, আমি এখান থেকে তোর কীভাবে চুল দিব বল? তোর যদি বেশি ক্রাইসিস থাকে তাহলে আমার পেছন থেকে নিতে পারিস, আর যদি সেটাও ক্রাইসিস থাকে তাহলে ভাইয়ের মাথায় তো অনেক চুল আছে, ওইখান থেকে কিছু কেটে দিয়ে দেন না তাহলেই তো হয়। ফলহীন, না না ভাই শুনেন, আমার দরকার নেই কারো মাথা থেকে চুল নিয়ে আসলে, আমি চুল লাগাইতে চাই না। আপনি আমার একটা টেম্পোরারি সলিউশন দেন যেটা দিয়ে আসলে আমি টাকটা ঢাকতে পারি, প্লিজ। এই বেবি প্লিজ ডোন্ট ক্রাই, হ্যাঁ তুমি চিমটি দিলো ব্যথা পাও, আস্তে ধরলো ব্যথা পাও, আমি তোমার সাথে কিভাবে থাকবো বলো? কিরে ভাগনা, কে অবস্থা তোর? ওকে আই কল ইউ লেটার, ওকে ওকে সিয়া। এই তো মামা, খুব ভালো আছি, আই হ্যাভ টু গো নাও, খুব কাজ আছে। আরে কই যাস বেটা, আমার কাজ আছে মামা, আই হ্যাভ। আরে আমি যত তোর সাথে ফ্রি হইতে চাই তোরা পিছলায় যাস, তোরা হইতাছস আমার অ্যাডাল্ট ভাগনা। তোর তো অনেক বান্ধবী, নতুন বান্ধবীর নাম কি? আই ক্যান শেয়ার উইথ ইউ মামা। ক্যান শেয়ার করলে সমস্যা কি? না শেয়ার করলে অনেক প্রবলেম আছে, দেখা যাবে আপনার সাথে আমি শেয়ার করলাম, আপনাদের নাম দিয়ে সার্চ দিবেন ফেসবুকে, ওদেরকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করে ওদের ইনবক্সে অ্যাডাল্ট প্রপোজাল করবেন। আরে না অমন কিছু না, আই হ্যাভ লটস অফ প্রুফ অ্যান্ড স্ক্রিনশটস মামা, গার্লস আর ক্লস অ্যান্ড ইউ আর নাথিং শিট, এটা আমার ড্যানি মামা ছিল, কুচকুচে কালো। আরে ওইটা তো একটারে একটু আর্জি জানাইছিলাম আর কি। প্লিজ মামা, নো মোর আর্জি, আপনার এসব আর্জি জানাইতে কে বলছে?
আচ্ছা হইছে এই যে তোরা যে কয়দিন পর পর চুলরে রিবন্ডিং করাস থিন পাতলা কয়দিন পরে তো নাই হয়ে যাইব নাই হবে কেন নাই হবে না মামা আই লাভ মাই হেয়ার এন্ড আমার চুল আমার কথায় উঠে বসে দাঁড়ায় কার সাথে কি বলতেছি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইমেজ মামা আই ডোন্ট লাইক দিস টাইপ অফ থিন আই লাভ ডটেড লাইক মাই হেয়ার You are full f***ing mama. Like your hair, dotted. Kiri ho chabida? Taro mama. Ek tu dhai ka nahi. পাউডার দিতেছ কালা পাউডার তোর মামা এটা ফাইবার মামা তুই ফাইবার দাস আর ঘাস বোনায় দাস তোর যে স্টেডিয়াম এটা কোনো সময় কাভার হইব না এইখানে ওপেন এয়ার কনসার্ট চলতেছে চলতেই থাকবো তোরা একটা বুদ্ধি দে বুদ্ধিটা ল আমার এক ফ্রেন্ড আছে ওর এক বোন আছে আমি এখন ওর বাসায় যাবো আর বোনের লগে তোরে পরিচয় করাই দিব পরিচয় করা দেওয়ার পর থেকে তুই খালি বিজি থাকবি বুঝছস তোর খালি ফোন আসবো তুই দেখবি তুই এত ব্যস্ত যে তোর চলে যেতে হইব এটা শো করবি এত ব্যস্ততা দেখাবি তোর এই স্টেডিয়ামের বিষয়টা ওরা বোঝার আগেই তুই যাবি যা আর অগ সামনে গেডিটা উঁচা করে রাখবি যাতে তোর স্টেডিয়াম না দেখা যায় বাইরে যাওয়ার ভান ধরবি মামা একটা কথা কই আজকে তোমার মাথায় ঝাঁকড়া চুল দেখা আর আমার মাথায় চুল নাই দেখা তুমি আমার ইনসাল্টটা করলা হ্যাঁ আরে তুই তো আমার বাইক না তোরে ইনসাল্ট করা মানে তো নিজেরে ইনসাল্ট করা এটা তোর ফাদার সাইড প্রবলেম এটা কোনো সমস্যা না আমার সামনে গেডিটা উঁচা করে রাখিস না ওখানে গিয়া উঁচা করে রাখিস স্টক করে রাখ এই গেডি উঁচাটা স্টক করে রাখ সোজা কর সোজা কর রাখো মামা আরে মামা পলিনের লগে তোমার কী সে কী করছো তুমি পলিনের লগে পলিনের লগে কী ও তো ভাগনা এক্স্যাক্টলি আমি তোমার আপন ভাই না পলিন হইতেছে আমার আপন ভাইয়ের মতো আমার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ তার মানে পলিন কিন্তু তোমার ভাইগনা ভাইগনার মতো না কিন্তু ভাইগ নাই তুমি কিন্তু ওর সাথে এটা করতে পারো না তুমি যেটা করছো এটাতে কিন্তু আমার প্রেস্টিজ ইস্যু তুমি কিন্তু আমার মা নিজের সব শেষ করছো আমি কিন্তু পলিনের চোখই দেখাইতে পারতেছি না ওর সামনে দাঁড়াইতে পারতেছি না আরে পলিনের সাথে আমি কী করবো কী করছো তুমি বুঝো না তোমার এটা করা উচিত হয়েছে তোমার এইসব অভ্যাস না একটু লিমিটেড করো বাইরে যেতেছে এগুলো থামাও বুঝছো আরে কী করছি কবি তো শোনো মামা ইট ইউর ওন কালেকশন ডোন্ট ইট আদার কালেকশন ওকে দাদারে আয় চালা না লাগা সব উইরা যেতে দে সরি আজকে একটু কাজ আছে তো তাই বেশি সময় দিতে পারলাম না কিছু মনে করবেন না ইটস ওকে নো প্রবলেম আপনি যদি কিছু মনে না করেন আপনি বললে অন্য দিন অন্য কোথাও বসে আর কি কফি টফি খাইলাম আর কি আচ্ছা ঠিক আছে আপনার সময় করে আপনি আমাকে ফোন দিয়ে আমি চলে আসব আচ্ছা ঠিক আছে আরে এই পিচি আপনি ভাই আপনার কি প্রবলেম সলভ করলেন ভাইয়া আমার বন্ধু তো কোনো সলভই হলো না আপনি একটা ফাইবার দিয়েছেন তো আবার দুই নম্বর অল্প একটু পানি পড়ছে পুরো কালিতে মাথা মুখ ভেসে গেছে ফাইবার ইউজ করলে তো আপনি পানি লাগাতে পারবেন না না ভাই আসলে এটা পানি ছিল না মানে লিকুইড ছিল মানে আমি একটা জায়গায় দাঁড়ায় কথা বলতেছিলাম অ্যাক্সিডেন্টালি মানে ওই গরম পানিটা আমার মাথায় পড়ে আর হঠাৎ করে সব কালি ভেয়ে ভেয়ে পড়ে কিন্তু এটা তো কোনো সলিউশন হলো না মানে টেম্পোরারি সলিউশন হওয়ার কথা ছিল এটা তো গোবর হইল
একটা সলিউশন আছে, উইক। নো ব্রো, উইকটা পড়লে না একদম ন্যাস্টি ক্রেজি লাগবে, পুরো ডিসগাস্টিং, লেম লেম লাগবে পুরো। হ্যাঁ ভাইয়া, মানে উইকটা পড়লে না ফেক ফেক লাগে, পার্সোনালিটিটাই না পুরো ফেক হয়ে যায়। ভালো উইক পড়লে পার্সোনালিটি ডাউন হয় না, স্ট্রং হয়ে যায়। এত দূরের থেকে কেন তুলতেছেন, কাছের থেকে চুল তুলেন, চুল চেহারা মেহারা লাগবো না, আমার জামা কাপড় চেহারা কিছু, চুল তুলেন, চুল চুল দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম এরকমই, মানে এটাই প্রোফাইল পিকচার দিবো, আপনি জাস্ট এই যে চুলটা আর এই যে উপরের ব্যাপারটা ডিটেইল তুলেন, ডিটেইল চুলটা যাতে ডিটেইল হয়। হ্যাঁ পিকচারটা তুলেন, পিছিয়ে পিছিয়ে পিছিয়ে। চুলগুলো খালি সামনে চলে, আমার চুলগুলোও না খালি সামনে চলে আসে, খুব দুষ্ট হয়ে গেছে, একদমই কথা শোনে না। তোর তো ছোট চুল, বড় চুল হলে আমার তো প্যারা বুঝতি, ট্রিটমেন্ট করতে হবে, টেক কেয়ার করতে হবে, নাইলে উড়ে চলে যাবে। আচ্ছা মামা, আজকে তো যাইতেছি, হয় আর মানে মেয়ে দেখতে যাইতেছি। ও ইয়া, ইটস জাস্ট এ ক্রেজি থিং, বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক মানে কি? আমরা দুইজনে একসাথে লাক শেয়ার করুম, মানে তুই আমার সাথে যাবি, তোর গুড লাক আমি ক্যারি করুম, চল। ওকে গেলাম, নো ওয়ারিস। ওকে, কিন্তু মামা আমি না বুঝতে পারতেছি না আসলে আমি কি পরে যাবো, মানে হোয়াট শুড আই ওয়ার? লুঙ্গি। জোকস অ্যাপার্ট, তুই কি পরবি সেটা তোর ইচ্ছা, অ্যাজ ইউ উইশ। তুই কি পরবি মামা? অ্যাজ মাই উইশ। তুই অনলি বলবি তোর নাম জোজো, তোর নিক নাম হবে জোজো। জোজো, সাউন্ডস গুড, জোজো। জোজো বললে কি হবে জানিস, তোর নামটার সাথে তোর ইমেজটা অনেক ব্রাইট থাকবে, লাইক মাই হেয়ার অ্যাজ লাইক পলিন। আর শোন, এই যে মেয়ের বাসায় যাচ্ছিস, চুলটা কি এরকম খ্যাত করে যাবি নাকি? চল স্যালুনে যাই, ট্রিটমেন্ট করে আসি। মামা আমি কি ট্রিটমেন্ট করবো, আমার ট্রিটমেন্ট করলে তো সব নাই হয়ে যাবো। হো হো, তোর চুল তো অলরেডি ডেড, তাহলে আমিই যাই, একটু ট্রিটমেন্টটা করে আসি, বুঝিস না, একটু টেক কেয়ার করতে হয়, নাহলে ব্রেকআপ হয়ে যেতে পারে। ছেলে দেখতে যাইনি তো, আপনি কিছু বলেন।
হ্যাঁ বলবো, আসলে কিভাবে শুরু করবো বুঝতে পারতেছি না। দুজন দুজনের সাথে দেখা করে আর এভাবে বিয়ে হয়ে যায় তাই না? আমি তো আপনাকে আগেই দেখছি, পছন্দ করছি, তারপরও একটু আন্ডারস্ট্যান্ডিং থাকা তো দরকার। আন্ডারস্ট্যান্ডিং এর জন্য উই ক্যান টেক টাইম, আমরা বোঝাপড়ার জন্য সময় নিতে পারি চাইলে। ফ্যামিলির কাছ থেকে পারমিশন নিয়ে বোঝাপড়া বিষয়টা কেমন না, এটাও তো উইয়ার্ড। আমি তাহলে না করে দিই। তোমার হবিটা কি? বউ সাজা। আচ্ছা তোমার হবি কি? আমার হবি বাবা হওয়া। এই জেনিফার, আচ্ছা আমাদের বিয়ের পর প্ল্যানিং কি হবে? প্ল্যানিং কি মানে? মানে আমরা কি বিয়ের পর পরই নিয়ে নিব? কি বেবি? ওইটা দেখা যাবে, বিয়ের আগেই কি নিতে হবে নাকি? আমি কি একটু উইয়ার্ড? একটু অল্প। Thank you.
খালি সামনে চলে আসে, একদমই কথা শোনো না। শুন পলিন, শুধু শুধু শো অফ করিস না, হ্যাঁ? তোর চুল মোটেও সামনে আসে না, তুই হাত দিয়ে টেনা সামনে আনোস, তারপর হুদায় একটা ফু মারোস। নো ওয়ে জোজো, ইউ আর রং। আমি কেন এটারে সামনে আনবো? ও দুষ্ট হয়ে গেছে আগের থেকে অনেক, একদমই কথা শোনো না। দেখ না খালি সামনে চলে আসে কিরকম। আর তোর সামনে বিয়ে, তুই থাকবি কুল, তুই এরকম হট টেম্পার হয়ে আসছিস কেন? আমি কেমনে কুল থাকুম? আমার মাথার উপরে চাঁদির উপরে যে জিনিস পরে থাকি, চাঁদনি এমনি গরম থাকে, টেম্পার তো কখনো কুল হয় না, হটই থাকে। তো পরে আসছিস কেন? খোল, আমি তো তোর ফ্রেন্ড, আই এম পলিন, তোর ফ্রেন্ড। আমার সামনে তো এটা পরে থাকার কিছু নাই, তুই কোনো মেয়ের সামনে গেলে এটা পরে থাকবি। ওপেন ইউর উইক, আই মিস ইউর স্টেডিয়াম দোস্ত, অনেকদিন তোর স্টেডিয়ামটাকে দেখি না, একটু খোল না দেখি। আর সারাদিন এরকম পড়ে থাকলে পোকামাকড় হয়ে উইকটা নষ্ট হয়ে যাবে, পরে উইকটা ফালা দিতে হবে তোর, তখন স্টেডিয়াম নিয়ে ঘুরতে হবে। ফলিন ফাইজলামি করিস না, আমি আসি এমনি একটা ঝামেলার মধ্যে। কী ঝামেলা? একটা ঝামেলা ছিল তোর উইক, এটা তো সলভ। তোর কি অন্য কোথাও ঝামেলা হচ্ছে বিয়ের আগে? আমি আসি ফ্যামিলি রিলেটেড একটা ঝামেলায়, আর তুই শুধু শুধু ফাইজলামি করতেছিস। আমার রিকোয়েস্টের কারণে আমার মামা আমার উইকের ব্যাপারে কোনো কিছু বলে নাই, ফাইন, আমি নিজেও হাইড করছি। কিন্তু এখন ভাবতেছি আর যাই হোক, এটা তো অ্যারেঞ্জ ম্যারেজ ম্যান, মানে এই অ্যারেঞ্জ ম্যারেজের মাঝখানে একটা মেরে চিট করার কোনো মানেই হয় না। মানে ওরে না জানায় উইক পরে বিয়ে করে ফেলাবো, এটা ওর সাথে ইনজাস্টিস করে দিয়েছে ম্যান। হোলি শিট জোজো, তুই এত সিম্পল একটা ইস্যু নিয়ে এত টেনশন নিস না কেন? হোয়াই চাপলেস থাক, কাম অন কুল। আরে তুই মেয়েটাকে এখন কেন বলবি এসব কথা? তুই মেয়েটাকে কখন বলবি জানোস? যখন তোর বিয়েটা হবে। আচ্ছা ভাই দেয়, তুই বাসর ঘরে কী করবি দোস্ত? আমি বাসর ঘরে কী করবো এটা তোরে কইতে হবো? আমি বলতেছি তুই কী করবি। তুই বাসর ঘরে ঢুকবি, ঢুইকাই ধর মেয়ের পাটা ধরে ফেলবি, ধরে বলবি প্লিজ বেবি, প্লিজ ফর গিভ মি বেবি। তোর বউ বলবি হোয়াই? তুই বলবি এতদিন আমি তোমার কাছে একটা মিথ্যা কথা বলছি, আর যেহেতু বিয়ে হয়েই গেছে আমি তোমার কাছে সত্যি কথাটা বলি। এটা বলে তুই সমনষ্ট না করে টাস করে তোর উইকটা খুলে ফেলবি, আর তোর স্টেডিয়ামটা ওপেন হয়ে যাবে, তোর সত্য কথা শুনে গ্যালারি ভর্তি দর্শক হাততালি দিবে, স্টেডিয়ামে খেলা শুরু হয়ে যাবে, দ্যাটস ইট। আর তোর সত্য কথাটা শুনে আমি শিওর মেয়েটা তোকে একদমই ছাড়বে না, যেহেতু তোর সাথে বিয়েটা হয়ে গেছে, ওকে? আর এখন যদি তুমি মেয়েটাকে সত্য কথা বলো, মেয়েটা তো তোমাকে ছেড়ে যাবে যাবেই, সাথে তোমার শরীরে বিশেষ একটা অঙ্গ টুস করে কেটে দিতে পারে। তুমি সেটা চাও মাই ফ্রেন্ড? প্লিজ জোজো খোলা, আই মিস ইউর স্টেডিয়াম দোস্ত, প্লিজ। দেখ 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 দেখ, ওয়াও, দ্যাটস রিয়েলি গ্রেট দোস্ত। তোরে উইক পড়তে কে বলছে? তুই এমনি থাক না, আমি যদি তোর বউ হইতাম না কি করতাম জানিস? বাসরঘরে ঢুকে বলেন এরকমই হবে, দেখিস দোস্ত, তুই জাস্ট উইকটা ফেলে দিস, তারপরেটা কি হবে জানিস? বাকিটা ইতিহাস। Ooh.
ভাই মিউজিক বন্ধ কর বাজাও কিছু হয় নাই তো আরে কই একটা মানুষের মাথায় চুল নাই থাকতে পারে কিন্তু বিয়ের আগে তো সেটা আপনি আমাদেরকে জানাবেন অথচ আপনারা কিছুই জানাননি আরে ওরা কি জানাবে ওরা তো একটা প্রতারক ভদ্র বেশি প্রতারক আজকে ছেলে মাথায় চুল নাই কালকে দেখবে আরো কিছু নাই আপনি ভাগ্নে মাথায় চুল নাই সেটা বলেন না হে এই করতেছেন খেলা পাইছেন নাকি আপনি এক্সকিউজ মি আঙ্কেল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ আমার বন্ধুর মাথায় চুল না থাকলে কি হবে He's very cool guy. আরে না না আমার ছেলের মাথায় তো চুল ছিল একদম ভরপুর ওদের মতো ওদের মাথায় যতগুলি চুল তার চাইতেও বেশি ছিল মানে বিয়ের কথা শুনে না কিছুদিন আগে একটা হেয়ার ট্রিটমেন্ট করতে গেছে সাইড এফেক্টে তিন দিন আগে সবগুলি চুল পড়ে গেল হ্যাঁ ঠিক হওয়ার পর চুল পড়ে যায় না এত তাড়াতাড়ি ফাজলামি একটা লিমিট আছে আঙ্কেল আন্টি সবার মাথার চুল নাই এটা আমি জানাতে চাইছিলাম কিন্তু জানাতে পারি নাই আমি এটা লুকাইছি আমি ভুল করছি সত্যি আমি অপরাধ করছি আঙ্কেল আন্টি আমার মাফ করেন এটা আমার জানায় তারপরে আসলে বিয়েটা ঠিক করা উচিত ছিল আমার মতে টাক মাথার একটা মানুষ জেনিফারের মতো একটা সুন্দরী মেয়েকে ডিজার্ভই করে না আমি সরি আমি আপনাদের সবাই কাছে মাফ চাই তুমি ভিতরে যাও আব্বু একটা মানুষ কি বিয়ে করার জন্য চুল থাকাটা খুব জরুরি ওর চুল তো বিয়ের পরও চলে যেতে পারতো আমার চুলও কোনো কারণে চলে যেতে পারে কত ধরনের প্রবলেম হতে পারে মানুষের ইটস নট এ বিগ ডিল অ্যাজ এ হিউম্যান বিং ও কিরকম সেটা ইম্পর্টেন্ট হ্যাঁ ও অপরাধ করছে বিষয়টা আমার কাছে গোপন করে কিন্তু সেই অপরাধের শাস্তিটা না হয় আমিই দিই দেখি সে যে পাশে আমায় দেখে মুচকি হাসে হেল্পার হব তার মনের পাশে খালি টান দিব গাড়ি আমি ব্রুম ব্রুম প্রেম নেশায় চোখ দুটো ঘুম ঘুম ভেজা বৃষ্টিতে দেখি সব ঝুম ঝুম মনে প্রেমের বিটটা বাজে ব্রুম বা ব্রুম বা ব্রুম গরম লাগে আমার দুপুরে শিহরিত তোমার নুপুরে ঝাঁপ দিব আমি প্রেমের পুকুরে কিন্তু ঢুকব না মেঘ গাছে আসো না আমায় ভালোবাসো না ডাকে ভাবে নিয়ে উড়াল দিও না ও মে গাছে
না ডাক্তার কবিরাজ কিছু যে কাজ করে না দিনের পর দিন মাথা করে চকচক দামি তেল শ্যাম্পু লাগে না তো হটশা লাভ হলো না কিছু করে টাকা সব গেল উড়ে উড়ে চুনাই তার মাথার উপরে শান্তি মেলে না Yeah.